টনি রবিন্স, ব্রায়ান ট্রেসি, টম বে, জিগ জ্যাগলার, অনেক এরকম ফেমাস রাইটারের বইয়ে আমি একটা রিসার্চের কথা বারবার দেখেছি যেটা খুবই এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং। সো হিয়ারস দ্য রিসার্চ। 1979 হার্ভার্ড MBA প্রোগ্রামে স্টুডেন্টদেরকে একটা কোয়েশ্চেন করা হয়, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, যে তোমাদের মধ্যে যারা আছো তাদের গোল সেট করা আছে কিনা, লাইফের লক্ষ্য উদ্দেশ্য বা গোল, সিম্পল কোয়েশ্চেন। এবং এখানে দেখা যায় 84% অ্যান্সার দেয় যে না, তাদের লাইফে এরকম কোনো স্পেসিফিক গোল তারা এখনো সেট করেনি। বাকি যে 16% ছিল, ওই 16%-এর মধ্যে 13% বলে যে হ্যাঁ, আমার গোল সেট করা আছে, বাট আমার মাথায় আছে, আমি কোথাও লিখে রাখিনি। অ্যান্ড ইয়েস, বাকি যে 3% থাকে, ওই 3% অ্যাকচুয়ালি খাতা কলমে তাদের গোলটা লিখে রাখে। সো 84% কোনোভাবে গোল সেট করে না, 13%-এর মাথায় আছে বাট খাতা কলমে লিখা নাই, আর 3% যারা ছিল তাদের খাতা কলমে গোলটা লিখা ছিল। এখন অনেকেই চিন্তা করছে এত পার্সেন্টেজ আমি কি করবো। ওয়েল, এর একটা রিসার্চ ছিল। সো 1979-এ কোয়েশ্চেন করার পরে 10 বছর পরে, উইচ মিনস 1989-এ রেজাল্ট টাইম, সেটা রেজাল্ট বের হলো। তো তারা রিসার্চ করে দেখলো যে এই পুরো 10 বছর সময়ে ওই স্টুডেন্টগুলোর গতিবিধি, ট্র্যাক রেকর্ড সব খেয়াল করলো। খেয়াল করে দেখা গেল যে যেই 13%-এর গোল মাথায় ছিল বাট লেখা ছিল না, তারা অ্যাকচুয়ালি বাকি 84%-এর থেকে দ্বিগুণেরও বেশি ইনকাম করছিল। বেশ ইন্টারেস্টিং। তার থেকে ইন্টারেস্টিং পার্ট হলো, রিমেম্বার, যে 3% মানুষ খাতা কলমে নিজে গোল লিখে রেখেছিল, ওই 3% মানুষ অ্যাকচুয়ালি পুরো 97% মানুষের থেকেও অনেক বেশি ইনকাম করছিল। সো ওয়েল, মাত্র 3% মানুষ পুরো বাকি 97% মানুষের থেকে বেশি ইনকাম করছে। তার মানে এটা অ্যাকচুয়ালি লাখ থেকে পসিবল না, এটা একটা পজিটিভ কোরিলেশন আছে যে অ্যাকচুয়ালি গোলটা যদি আমি লিখে রাখি, ওটা থেকে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। সো এই রিসার্চটা দেখার পর আমি অনেক অবাক হই। সো আমি বারবার কয়েকটা বইয়ে পেলাম, তারপর থেকে আমি গত 2 দিন ধরে টানা এই রিসার্চটা নিয়ে ইন্টারনেটে সার্চ করছিলাম। অ্যান্ড সার্চ করতে যেয়ে আরও কতগুলো মজার জিনিস দেখলাম, যেমন এক, এই রিসার্চের সত্যতা নিয়েও অনেক রিসার্চ হয়েছে যেখানে প্রুফ করার চেষ্টা হয়েছে যে এই রিসার্চ আসলে হয়নি, এবং ওখানেও বেশ সলিড প্রুফ আছে। পরে আমি দেখলাম আরে, এই রিসার্চের মধ্যে তো বেশ অ্যাডভেঞ্চারও আছে যে এটা সত্য নাকি মিথ্যা। পরে আমি আরও ঘাটাঘাটি শুরু করলাম, অ্যান্ড দেখলাম অনেক বইয়ে এই রিসার্চটার কথা আছে, আবার অনেক আর্টিকেল এটাও বলা আছে যে অ্যাকচুয়ালি এই রিসার্চটা হয়নি, বাট রিসার্চের ফাইন্ডিংটা এক্স্যাক্টলি পার্সেন্টেজে সঠিক না, বাট মোরালেস ইনসাইটটা ইজ ভেরি মাচ সলিড। সো আমি আসলে জানি না যে এই রিসার্চটা আসলে হয়েছিল কিনা, বাট ওয়ান থিংস ফর শিওর, এই রিসার্চের যে আউটকামটা দেখানো হয় বা ইনসাইটটা দেখানো হয় যে কোনো একটা গোল আমি যদি লিখে রাখি, এটা লিখে রাখলে আমার লাইফে গোলটা অ্যাচিভ করার চান্সেস বেড়ে যায়, এটাতে কোনো ডাউট নেই বা কোনো সন্দেহ নাই। সো গত 2 বছরে আমি আমার লাইফ গোলসগুলো লিখে রাখার অনেক চেষ্টা করেছি। ওয়েল, আমি গত 10 বছরের বিশাল একটা টাইম ফ্রেমে আমি রেজাল্ট দিতে পারবো না, বাট গত 2 বছরের রেজাল্ট যদি আমি বলি, আসলেও এটা আমার লাইফে খুবই খুবই ভালোভাবে ইম্প্যাক্ট ফেলেছে। সো একটা জিনিস লিখে রাখলে দুটো মেজর জিনিস হয়। নাম্বার ওয়ান, আমি অন্য যে কাজই করি, ফেসবুকে টুকুর টুকুর করি, ইউটিউবে ভিডিও দেখি, যাই করতে যাই না কেন, আমার রিটেন গোল আমাকে একটা রিমাইন্ডার দেয় যে আয়মান, তোমার এই জিনিসটা অ্যাচিভ করা বাকি, তোমার এই জিনিসটা পাওয়া বাকি, তোমার এই জিনিসটা অর্জন করা বাকি। সো তোমার আসলে এই কাজটা না করে ওই গোলের পিছে দৌড়ানো উচিত। অ্যান্ড দ্বিতীয়ত, কোনো কারণে যদি আমি গোলটা অ্যাচিভ নাও করতে পারি, ওই রিটেন ডকুমেন্টটা না কখনো আমাকে শান্ত থাকতে দেয় না, অলওয়েজ আমাকে রিমাইন্ডার দেয় যে তোমার ওই কাজটা করা কিন্তু এখনও বাকি। পরে আমি এটা রিসার্চ করতে করতে আরও কয়েকটা জিনিস দেখলাম যে আমরা যখন গোল সেট করি, আমাদের দুটো জিনিসের দিকে খেয়াল রাখা খুবই খুবই দরকার। সো যারা অলরেডি প্ল্যান করে ফেলেছো যে এখন থেকে তোমার অ্যাটলিস্ট গোলটা সেট করে ফেলবা, বা আরও ভালো হয় যে গোলটা লিখে ফেলবা, তাদের জন্য এই দুইটা মেজর ইম্পর্টেন্ট টিপস। নাম্বার ওয়ান, নিজে গোলটা লিখার পরে নিজেকে কোয়েশ্চেন করো, তোমার গোলটা স্পেসিফিক কিনা। মানে অনেকেরই প্ল্যান থাকে যে আমি আরও ফিট হব, এটা একটা স্পেসিফিক গোল না। স্পেসিফিক গোল হলো আমার ওজন এখন 80 কেজি, 2 মাস পর আমি আমার ওজন 65 কেজি করবো। সো 2 মাস পরে তুমি তোমার ওজন মেপে দেখবা যে 65 হলো কি হলো না, যদি হয় তাহলে খুবই ভালো, আর যদি না হয় তার মানে তুমি তোমার পারফেক্টলি তোমার গোল সেট করোনি বা পারফেক্টলি গোলটা অ্যাচিভ করোনি। ওয়েল, অনেকেই বলতে পারো যে ভাই আমি খালি ফিট হলে কি সমস্যা। ওয়েল, বিশাল সমস্যা ছিল, তুমি 80 কেজি থেকে তুমি প্ল্যান করলো তুমি ফিট হবা, সো তুমি 75 কেজি হয়ে তুমি অনেক খুশি, আরে আমি তো ফিট এখন, বাট ওর তো স্পেসিফিক ছিল না। সো তোমার প্ল্যান ছিল 65 হওয়া, তুমি 75-এ আটকে আছো, তার মানে অ্যাকচুয়ালি তোমার গোল অ্যাচিভ করোনি। এবং সেকেন্ড টিপ হলো খুবই ইম্পর্টেন্ট, তোমার একটা প্রপার অ্যাকশন প্ল্যান থাকা। ওয়েল, এক্সপ্লেইন করি ব্যাপারটা। তুমি যখন তোমার গোলটা লিখে ফেলো তখন কি হচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো,
তুমি তোমার গোলটা লিখে ফেলেছো, রাইট? কিন্তু এই গোলটা পাওয়ার জন্য তো অনেক সময় আছে, অনেক পথ পাড়ি দিতে হবে। তো অনেকের ক্ষেত্রে হয়, আচ্ছা একটা গোল সেট তো করেছি, তাদের কেউ ঝাঁকি দিয়ে বলার কেউ থাকে না, তুমি গোল অ্যাচিভ করার জন্য কাজ করছো, কাজ তো করছি, 5 বছর পর গোল অ্যাচিভ করবো। বাট না, তোমার জানা দরকার এই যে 5 বছর পর গোলটা অ্যাচিভ করবা, ফার্স্ট ইয়ারে তোমার কি কাজ, এটা পার করবার দ্বিতীয় বছরে তোমার কি কাজ, এটা পার করবার তৃতীয় বছরে তোমার কি কাজ, এরকম স্টেপ বাই স্টেপ তোমার জানা দরকার, তোমার অ্যাকশন প্ল্যান কি। তুমি যদি এই স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যানগুলো না জানো, কখনো কিন্তু আসলে গোল অ্যাচিভ করা হবে না। হঠাৎ করে 5 বছর পর যে গোল, আমার তো একটা গোল ছিল, বা আমি তো আসলে জানতাম না যে কি করার ছিল। তো এই জন্য যারা যারা আজকে বসে তোমার নিজের এই গোলটা সেট করে ফেলছো, প্লিজ অ্যাকশন প্ল্যান সেট করে ফেলো। ডেইলি অ্যাকশন প্ল্যান সেট করো, উইকলি করো, মান্থলি করো, খুবই ভালো হয়। তোমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে একসাথে বসে অ্যাকশন প্ল্যান সেট করো, সো দ্যাট 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর, মেবি 1 বছর পর তুমি চেক করতে পারো যে যেটা জিনিস তুমি লিখেছিলে ওটার কতটুকু অ্যাচিভ করতে পেরেছো। অ্যান্ড ট্রাস্ট মি, ওই বইগুলো পড়ার পরে, ওই জিনিসগুলো দেখার পরে, এবং আমার পার্সোনাল লাইফে গত 2 বছরে এই জিনিসটা ইউজ করার পরে অ্যামেজিং রেজাল্ট পেয়েছি। অ্যান্ড গত 2 দিন ইন্টারনেটে রিসার্চ করার পরও দেখলাম যে ওই রিসার্চের যে ফলাফল ছিল, ওই ইনসাইটটা অনেক অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। সো আজকে থেকেই চেষ্টা করো নিজের গোলটা লিখে রাখতে, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদেরকে উৎসাহিত করার জন্য তারাও তাদের গোলগুলো খাতা কলমে লিখে রাখে।